হ্যালো বন্ধুরা আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাতলা মাছের এক সেরা রেসিপি এই রান্নার স্বাদ এতটাই বেশি কথা দিচ্ছি এই রান্নার স্বাদ কখনো ভুলতে পারবেন না একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এই রেসিপিটা বানানো ভীষণই সহজ তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করতে হয় আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন কারণ আমি এখানে রোজ নিউ নিউ রেসিপি আপলোড করি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আপডেটটা পৌঁছে যাবে এই কাতলা মাছের রেসিপিটা বানাবার জন্য প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি কাতলা মাছ এবার এক একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেব স্বাদ অনুসারে লবণ দেবো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো দেবো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দেব দুটো লং আর দুটো ডালচিনি স্টিক তিনটে তেজপাতা আর দেব দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট লাস্ট দেব পানি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য সিদ্ধ করে নেব দু মিনিট পর ফেরত এলাম দেখুন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর মাছগুলোকে একটি পাত্রে তুলে মাছগুলোকে ঠান্ডা করে নেব আর খেয়াল রাখবেন মাছগুলো বেশি সিদ্ধ করা যাবে না দু মিনিট মতো সিদ্ধ করতে হবে আর মাছের এই স্টক বা সিদ্ধ করে নেওয়া পানিটা কিন্তু ফেলে দেবেন না রান্নাতে এই পানিটা ব্যবহার হবে এবার চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মাছ দেখুন একে একে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে এবার আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে আর সাবধানে মাছগুলোকে উল্টাবেন কারণ সিদ্ধ হওয়ার কারণে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে আর বারবার উল্টাবেন না এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেবেন দেখুন মাছগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে আর তুলে নিলাম এবার সেম পদ্ধতিতে বাকি মাছগুলোও আমি ভেজে নেব দেখুন এই মাছগুলোকেও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন এই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব এবার চুলায় একটি আমি কড়াই বসিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো দুটো দারচিনি স্টিক দুটো শুকনো লঙ্কা দিয়ে এবার কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর একটা সুন্দর অ্যারোমা বেরিয়ে এসেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চড়ে ভেজে নেবো আর পেঁয়াজ বেরেস্তা যেভাবে ভাজে পেঁয়াজটাকে সেইভাবে ভাজতে হবে দেখুন পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব দেখুন সমস্ত পেঁয়াজ বেরস্তাটাই আমি একটি পাত্রে তুলে নিলাম এবার এই পেঁয়াজ বেরস্তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আর দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সড করে নিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার এই পেঁয়াজ বেরেস্তা ভাজা তিলটার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে মাছ সিদ্ধ করে রাখার পানিটা বা মাছের স্টকটা দেখুন পুরো সিদ্ধ করে নেওয়া মাছের পানিটা আমি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার দেব দু টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কাগুলোই কিন্তু বেশি ঝাল থাকে না এটা সুন্দর কালার আনার জন্য দু টেবিল চামচ দিলাম দেখুন মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ দেখুন একে একে আমি সমস্ত মাছগুলোই দিয়ে দেব দেখুন একে একে আমি সমস্ত মাছগুলোই দিয়ে দিলাম এবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দেখুন আমি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা মাখিয়ে রেখেছিলাম চিনি আর এলাচ দিয়ে এবার ওই পেঁয়াজ বেরেস্তাটা এই মাছের ঝোলের ওপর দিয়ে দেব দেখুন মাছের ঝোলের ওপর সমস্ত পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব দু টেবিল চামচ ঘি এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ফেরত এলাম দেখুন রান্না দিয়ে পুরো তেল ছিঁড়ে দিয়েছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই কাতলা মাছের রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন কথা দিচ্ছি এর স্বাদ আপনাদের দারুণ লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন আর যদি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হব কাল কোনো এক নতুন রেসিপি নিয়ে লাস্ট অব দি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন